ঘরখনের বাস্তুদোষ নির্মূল করার বহুতো উপায় আছে, তার ভিতর সহজ উপায় হয়েছে যে ঘরের ওলা সোমা ঠাইত তার যদি আপনি তুলসী গছ রোপণ করে হলে ঘরের বাস্তুদোষ বহু গুণে হ্রাস হয়। এই তুলসীর গছর তাৎপর্য এইটো যে তুলসী গছে দিনের ভাগত যে অক্সিজেন দিয়ে সম্পূর্ণরূপে মানুষের মাজত বিতরণ করে প্রদান করে, আর রাতে হলে সন্ধ্যা হওয়া অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পিছত ঘরের যা যিনি বায়ু আছে সেইখিনি ই সম্পূর্ণ শুহিল হয়, যার বিনিময়ত ঘরের যাস্তুদোষ বাস্তুর বিনিময়তো বিভিন্ন ধরনের রোগ ব্যাধি এগুলো হয়। গতি যেতিয়া নাকি ঘরের ভিতর বাহিরের যিনি বেয়া বায়ু সেইখানে যদি আপনার নষ্ট হয়ে যায় তেতিয়াহলে বাস্তু অর্থাৎ বাস্তুর বিনিময় যিনি হবলগা যিনি রোগ ব্যাধি সেইখানে বহুখিনি পরিমাণে তারপর সকাশ পাওয়া যায়। এই তুলসীর বিনিময়ত তুলসী সাধারণতে পূব দিকত আটাইতক বেশি ভাল আর উত্তর দিকতো পারে, কিন্তু আটাইতক পূব দিকত বেশি ভাল, অর্থাৎ পূব দিকত আমার সূর্যর রশ্মিটো সম্পূর্ণরূপে পড়ে। গতি যেহেতু পূব দিকত তুলসী গছ রোয়ে তেতিয়াহলে তুলসী গছর যিখিনি আপনার ভাল বায়ু সেইখিনি ঘরের ভিতর নহব। আর তারপরে কিছু ক্ষেত্রে দেখা কিছু মানুষের ঘরের দেখা যায় যে ঠাইর অভাবতে হোক বা আগতে ঘরটা বনালে কোনো ধরনের তিন ভাল বিচার চা নাই, কিছু ধরল যে ঘরের দুয়ারমুখটা ওলাওতে আপনার পশ্চিম হয়ে যায়, সোমাতে সোমাতে পূব হল, কিন্তু ওলাওতে আপনি যেটা নাকি অফিসত যায় বা কোথাও কামত যায় বা স্কুলতে যায় পশ্চিমটি হয়। তেনেকা স্থলত যদি আপনার ঘরের দ্বারমুখত তুলসী গছ রোয়ে তেতিয়াহলে ঘরের যাস্তুদোষ 100 ভাগৰ 60 ভাগেই নাইকিয়া হয়। তুলসী গছ এনেও মহা ঔষধি বুলি কয়, আর এই তুলসী গছে বাস্তু যিখিনি দোষ নিবারণ ক্ষেত্র একেবারে রামবাদুর নিচিনা কাম করে। সেই কারণে আগর দিনের মানুষবিলাকর ঘরত ঘরের দ্বারমুখত তুলসী গছ আসে, কিন্তু এতিয়া কালক্রমত এই গছ নাইকিয়া হওয়ার নিচিনা হয়েছে ঠাইর অভাব বা আজিকালি যা কংক্রিটর যুগ সেই কারণে আপনার এই কমিছে। কিন্তু যদিও আপনার যতই নহ কিয় আপনার ই আপনার বিল্ডিংয়ে হোক বা যিয়ে নহ কিয় আপনি তাবত রোগ কথা শুনে, কিন্তু তার যদি বায়ুটা আপনার যদি ঘরত পেলাব পারে বা ঘরের ভিতর যদি আনবেন বাস্তুদোষ বহুখিনি হ্রাস হবে।